সিরিয়ায় রুশ স্থাপনার হামলা হলে কথার বদলে মার। আন্তর্জাতিক ঢাকা টাইমস। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400। সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক স্থাপনায় হামলা, দুঃসাহস, কেউ দেখালে কোনো কথা হবে না, কেবল মার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির উপপ্রধান ইউরি শেভিতকিন। মঙ্গলবার রুশ সংবাদ সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর আল জাজিরা প্রেস টিভি। সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে দেশটির রুশ ঘাঁটিগুলোর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পর্যাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সিরিয়ায় সেনাবাহিনী যাতে প্রতিক্রিয়া দেখাতে পারে সে বিষয়ে রাশিয়া ব্যবস্থা নিয়েছে এবং এ ব্যবস্থাকে পর্যাপ্ত বলা যায়। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার মোতায়েন রুশ বিমান বাহিনীকে রক্ষার জন্য S-400 এবং পান্তসির এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এ ব্যবস্থা দিনরাত 24 ঘন্টা করেছে বলে জানানো হয়েছে।